হবে যেখানে দেখা করতে ডাকে সেখানে পৌঁছানোর পর হয় কার্তিক না হলে টিটু না হলে লিলিপুট কিংবা হতে পারে ওরা তিনজনে মিলে তোকে কিডন্যাপ করেছে এবং ওদের সাথে ওই দিনেশ বলে ছেলেটা ছিল তাই তো উদ্ধার করেছি সেটা একমাত্র আমি জানি আরাধনা সেটা একমাত্র আমি জানি দ্বিতীয়ত তুই আমার বোন হোস আরাধনা তাই তোকে যত তাড়াতাড়ি সম্ভব আমি উদ্ধার করেছিলাম এবং এই বিষয়টা নিয়ে আমার ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টের সবাই যথেষ্ট প্রাউড ফিল করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাগজে লেখালেখি হয়েছে যে কি করে এত তাড়াতাড়ি একটা কিডন্যাপকে সলভ হয়ে গেল আমি কিন্তু ফ্রন্টে আসিনি আরাধনা তার কারণ আমার ক্রেডিট চাই না আমার চাই জাস্টিস আমার তোর থেকেও জাস্টিস চাই আরাধনা তাই তোকে সত্যিটা বলতে হবে ইউ হ্যাভ টু টেল মি দ্য ট্রুথ তোকে সত্যিটা বলতে শিখতে হবে আরাধনা তাতে যার শাস্তি হোক না কেন যার পানিশমেন্ট হোক না কেন তোকে সত্যিটা বলতে হবে আরাধনা মিথ্যে বলিস না তুই এভাবে চেঁচাচ্ছিস কেন চেঁচা বই তো আমি তো চেঁচা বই তোকে স্টেটমেন্ট দিতে হবে নে ধর ধর স্টেটমেন্ট দিতে হবে তোকে লেখ লেখ আরাধনা লেখ স্টেটমেন্ট দিতে হবে তোকে কি করছিস কি জোর করছিস হ্যাঁ জোর করছি এখনো অবধি আমি শুধু জোর করছি এরপর কিন্তু আমি ভুলে যাব যে ও আমার বোন হয় আরাধনা এরপর আমি যত ভুলেই যাবো যে তুই আমার বোন হোস আমি তোর দিদি হই এরপর আমি না একটা জিনিসই মনে রাখবো যে আমি একজন ইন্টেলিজেন্স অফিসার আর তুই নিচকে একজন অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছিস তাকে আড়াল করছিস তাকে সাপোর্ট করছিস তখন কিন্তু সেটার ফল মারাত্মক হবে আরাধনা হ্যালো মেনন বলছি গণপতি পূজা হবে यहाँ पे सबसे बड़ा गणपति पूजा कुट्टी मेनन का ही होता है बहुत मानता हूँ मैं गणपति बाप्पा को बहुत थोड़ा थोड़ा नहीं कुंचम कुंचम नहीं पूरा मानता हूँ मैं गणपति बाप्पा को पूरा पूजा का टाइम है यहाँ पे बहुत भीड़ रहेगा यहाँ पे माल लेके चले आना हाँ अरे हाँ मूर्ति लेके चले आना पार्टी भी यहीं पे आने वाला है और पार्टी ऐसे गले और रास्ते टाका पैसा नहीं है ना एकदम और भीड़ मध्य लेन देन हो जाए एकदम डिलीवरी कर दो कथाटा जान माथाय थाके हैं और एक बात ये खबर कानों कान नहीं होना चाहिए एकदम कानों कान नहीं होना चाहिए रक्षा मी কিচ্ছু লাগবে না দু নম্বরই পয়সায় জ্যাফসানাল খায় না আপনি তো সবই জানেন ওই ধান্দা করি পুরনো মালের কিন্তু আপনি কি খবর নিতে এসেছেন কৃষ্ণমূর্তি কিষাণ ঠাকুরের মূর্তি কোথায় বদর ভাই এলাকায় ঢুকেছে সচ্চা मैं सच्चा मुसलमान हूँ আমি আপনাকে বলছি এই এলাকায় কিছু আসেনি কিছু আসেনি ও সব জিনিস এখানে আসেনি আমি বলছি আপনাকে ভেবে দেখো ভালো করে ভেবে দেখো কৃষ্ণ মূর্তি না কসম খোদা কি আমি জানি তুমি খোদার কসম খেয়ে মিথ্যে বলবে না তুমি সচ্চা মুসলমান আছো ওকে কিন্তু মাথায় রেখো
কৃষ্ণ ঠাকুরের মূর্তি। কোনো খবর পেলে তুমি আমাকে জানাবে। একটা ছোট টিপ দেব। কি? কান কাটা ঝিঙ্কু আছে না? ওকে আজকাল মিনন ভাইয়ের সঙ্গে দেখা গেছে। বহুত তেল হয়েছে। আমি ওকে ফোন করেছিলাম। আমাকে বহুত বেইজ্জত করেছে। আমি ঝিঙ্কু বলছি। কান কাটা ঝিঙ্কু। কি? ইনভেস্টমেন্ট? আমি ইনভেস্ট করেছি। দুটো বুলেট কপালে বেঁধে দিয়েছি। ক্লিয়ার? বেশি কথা নয়। হ্যালো করি, মাখো তেল, নাহলে কেটে পড়ো, সময় নেই, নাহলে আরেকটা বুলেট কপালে পুড়ে দেব। বুঝলেন? ফালতু সময় নষ্ট করবেন না। ওই খেজুরি করার মতো সময় আমাদের নেই। ওদর ভাইয়ের ওপরও বহুত চিল্লিয়েছি, খুব চিৎকার করেছি। মিননের সঙ্গে ওর ওঠা বসা আছে। বদর ভাই, তার মানে আবার পুরনো কিছু লুট হবে। কুছ ভি হো সকতা হ্যায়, এমন কি আপনাদের কিষানজির মূর্তিও। থ্যাংক ইউ মা। কি? এই একদম ন্যাকামো করে মামা করবে না তো মামা করবে না। বিরক্ত লাগে। কোন জন্মের মা? কোন জন্মের মা তোমার? হ্যাঁ, তোমাকে পেটে ধরেছিলেন, পেটে তো ধরেনি, তাহলে মা মা করছো কেন? হিটেশন হয়। পেটে ধরেনি, কিন্তু আইনের চোখে উনি আমার মা হন। সবই তো বুঝলাম, কিন্তু ওই দেখি মুখার্জির তৃতীয় সন্তান, ওখানে আজ কি হলো? হ্যাঁ, খুশ করে হাওয়া বেরিয়ে গেছে তো। আরে বাবা, উনি মনীন্দ্রতে। হ্যাঁ, মনীন্দ্রতে ওনার নাম শুনেছি। বড় জুয়েলারি হাউসের মালিক, এত বড় ব্যবসা, কোটি কোটি টাকা ছানো ভয়। আর আমাদের কোম্পানির খুব বড় ক্লায়েন্ট উনি, জানি। তা তুমি বুঝতে পেরেছো তো স্বয়ম্ভ? লড়াই করে কোনো লাভ হয়নি, তোমার জেতার কোনো জায়গা নেই। পারবে না তুমি স্বয়ম্ভু, তুমি পারবে না। তুমি হারমোনিয়াম বাজিয়ে সারেগামা পাধানিসা তুলতে পারো, তবলার সঙ্গে কিছু সুরও তুলতে পারো, কারণ সেই জিনই তোমার শরীরে বইছে। কিন্তু উৎসবের শরীরে রাজনাথ মুখার্জি আর আমার জিন বইছে। হ্যাঁ, আমরা দুজনেই বিজনেস ফ্যামিলি বিলং করেছি, বুঝতে পেরেছো তো? বাহ, চমৎকার। আমার এই ছেলেটাকে সবাই মিলে কিরকম ঘিরে দিয়েছে দেখো। হ্যাঁ, কি হয়েছে? কি এত চিৎকার চেঁচামেচি কিসের? আরে মেজো জেঠুমনি, আজকে তো সেলিব্রেশন হবে, উৎসব চাষ ফাটিয়ে দিয়েছে, মার দিয়া কেল্লা। কিসের ফাটিয়ে দিয়েছে? কিসের উৎসব, কিসের সেলিব্রেশন? মনীন্দ্র বাবু উৎসবের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বাধ্য। ও হ্যাঁ, ও যা প্রপোজাল দিয়েছে তুমি ভাবতে পারবে না, জাস্ট ভাবতে পারবে না। মানে কৌশিকী যা চেয়েছিল আমার ছেলে তা করে দেখিয়েছে। কি ভাবছো? কেল্লাটা তাহলে তুমি মারবি, স্বয়ম্ভু মেরেছে। হ্যাঁ, মাই ডিয়ার শ্যালক মশাই, তোমার মুখে ওই বাংলায় বলে না, পুরো নুড়ো জ্বালিয়ে দিয়ে গেল, আর তুমি দাঁড়িয়ে আছো। শোনো,
গলাবাজি করে না কোনো লাভ হবে না। তাহলে কি করবো? না না কি করবো, মেরে দেবো। একবার তো ট্রাই করেছিলে, টার্গেট তো মিস হয়ে গেছিল। না, এই ঝামেলায় ঢুকো না। যদি কাউকে মরতে হয় আর যদি কাউকে মারতে হয় তাহলে খুঁটিটাকে মারো। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রীর মুখার্জি হওয়ার শখ মিটে গেছে, শুধু চ্যাস স্যান্ডেলের রূপটা উড়িয়ে দাও। না না, বাড়ির বউটাকে বলছি না তো, ওই তদন্তকারী অফিসার, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ওই মেয়েটাকে। কোন একটা ঝামেলা ঝুঁঝাট হলো, মারামারি হলো, তারপর একটা গুলি চলে গেল। ক্রিমিনালরাই ওকে মারবে, এই ধরনের লোকেরা ক্রিমিনালের হাতেই মরে। আর সারা পৃথিবীতে ক্রিমিনালের সংখ্যা খুব বেড়ে গেছে ভাই। না তুমি সিনে থাকবে, না আমি সিনে থাকব, জগদ্ধাত্রী সিনে থাকবে, কিন্তু এই পৃথিবীতে থাকবে না। তাহলে এই স্বয়ম্ভু আউট, না হলে সারা জীবন এই কাঁটাটাকে বইতে হবে তোমাকে, কি বলো? যদি তাই হয় আমার আপত্তি নেই, খুঁটিটাকে উপড়ে দাও। ওং খড়বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদারং সুন্দরং প্রসন্দস্মাদ গন্ধলুব্ধ মধুপ বেলল গণ্ডস্থলম। হঠাৎ এই মন্ত্র? হ্যাঁ, গণপদের মন্ত্র। দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কোনরুনা বিঘ্নং থারন্তু হেরেম্ব চরণাম্বুজ রেণে বিঘ্ন নাশ হয়, বিঘ্ন নাশ করবেন। উৎসবের জীবনে বিঘ্ন আসছে, বিঘ্ন নাশ করবেন। বিশাল বড় এক বিঘ্ন এসে পড়েছে, আর বিঘ্ন নাশ না করলে উৎসবে এই এই যুবরাজে সমস্ত সম্পত্তির একচ্ছত্র ভাবি মালিকের ঘুম উড়ে যাচ্ছে। এই দেবুদা, তুমি ঠিক কি বলতে এখানে এসেছো আমি বুঝতে পারছি না। উৎসব কালকে গণেশ চতুর্থী, আর এই নাম্বার চারটা নিউমারোলজিক্যালি আমার ক্ষেত্রে খুব লাকি, তাই না? ইনফ্যাক্ট উৎসবের ক্ষেত্রে হেয়ালি না করে কি বলতে চাইছেন বলুন। কালকে গণেশ চতুর্থী, জ্যাস সান্যাল যাচ্ছে রহস্যের সমাধান করতে। কোন রহস্যের কথা বলছো দেবুদা? ওই একটা বাড়িতে কৃষ্ণ ঠাকুর চুরি গেছে, মানে কৃষ্ণ মূর্তি। আর সেই কৃষ্ণ মূর্তির কেসটা এসে পড়েছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হাতে। আর যথারীতি জ্যাস সান্যাল তার বিচ্ছিরি নাকটা ব্যাপারটার মধ্যে গুলিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু এটা তো ওর কাজ, এর সাথে বিঘ্ন নাশের কি সম্পর্ক? বিঘ্ন নাশকেরই তো পুজো, যিনি বিঘ্ন নাশ করবেন তারই তো পুজো। শ্রী বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা। ওই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা জ্যাস সান্যাল খুঁজতে খুঁজতে ঠিক পৌঁছে যাবে মেনানের বারোয়ারি গণেশ পূজা। তুমি কি করে জানলে? জানতে হয়, আমিও কিছু খোঁজ খবর রাখি, উৎসব রাখতে হয়। সমাজের তালেবর লোকেদের সাথে আমারও একটু যোগাযোগ আছে, ওরা সব ওপর তলার মানুষ, মন্ত্রী
রাজা আমার মতো বুড়ে নয় অবশ্য। এই দেবুদা, হেয়ালি না করে যা বলার বলো, যা বলতে এসছো বলো না। জগদ্ধাত্রী নিজেও জানে না যখন ওই মূর্তি উদ্ধার করতে ও বাহিনী নিয়ে পৌঁছবে ঠিক তখনই ঘটনাটা ঘটবে। কোন ঘটনা? উৎসব, তোকে আমি বলেছিলাম না বিঘ্ননাশের কথা? তোর জীবনের সব থেকে বড় বিঘ্ন হলো জগদ্ধাত্রী। হ্যাঁ 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 মেনন ভাই, আমি জেঙ্কুকে বলে দিয়েছি ও মালটা নিয়ে চলে যাবে, আমার পকেটে যেন পাই। হ্যাঁ মেনন ভাই। দীপক 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 ভাগ, পুলিশ পুলিশ। চাইলেই গুলিটা তোর পিঠে বিঁধে দিতে পারতাম। আমার নিশানা কিন্তু কখনো ভুল হয়, কিন্তু তোর মতো আদমরা কেউ মেরে কি হবে? জানা দরকার তোর বাপকে, আর জানা দরকার ওই কৃষ্ণ মূর্তিটা কোথায় আছে। তোমার মেয়ে স্কুল মানে তো জগদ্ধাত্রী স্কুল। হ্যাঁ, কিন্তু কেন? বাবা, জগদ্ধাত্রী তো বেশ ভালোই জাকিয়ে বসেছে। এভাবে কথা বলছো কেন? জাকিয়ে বসেছে মানে? হ্যাঁ, পুরোটাই কেমন প্ল্যান বলে মনে হয়, তাই না? নিখুঁত পরিকল্পনা, জগদ্ধাত্রীর বাড়িতে আসা, জগদ্ধাত্রীর বাড়িতে বিয়ে হয়ে আসা, তার আগে থেকে কৌশিকী মুখার্জির সাথে আলাপ, এটা কি পুরোটাই নিছকে কাকতালীয় নাকি অন্য কিছু? ঠিক করে কথা বলো মেহেন্দি, আমি তো প্ল্যান করে কিছু করি না। আর তাছাড়া কিন্তু জীবনটা বিজনেস নয়, যে তার একটা প্রপার গোল থাকবে, একটা বাজেট থাকবে, প্ল্যানিং থাকবে, ম্যানেজমেন্টের লোক ঠিক করবে, এভাবে তো জীবন চলে না, তাই নাকি? তাই যদি না চলে তাহলে সমরেশ তোমার জীবনে আবার কোত্থেকে উদয় হলো? এই ডিভোর্স করছো, এই আবার বিয়ে করতে চলেছো, সবই কি জগদ্ধাত্রীর জন্য? জমি ছাড়ছ কাকিমানি, প্লিজ তুমি কিন্তু এভাবে সমরেশকে অপমান করো না, প্লিজ। বাবা, এত ভালোবাসা, এত ভালোবাসা যখন আলাদা হয়েছিলেন কেন? আমাকে নিয়ে প্লিজ এসব আলোচনা থাক, আমি বরং আশি খুশি। কাকিমণি, আমি না তোমার কাছে এটা আশা করিনি, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম তোমার এই পুত্রবধূকে তুমি ঠিকঠাক করে মানুষ করে নেবে, ওই কলতলা কালচার ছেড়ে একটা কালচার ফ্যামিলিতে কিভাবে থাকতে হয় সেটা হয়তো মানিয়ে গুছিয়ে ওকে শিখিয়ে নেবে। কিন্তু এতে দেখছি উল্টো, তুমি ওর মতন হয়ে যাচ্ছ। কৌশিকি, চিৎকার করো না কাকিমণি, ভাবতে খারাপ লাগছে।
আমার ভাবতে খারাপ লাগছে যে আমি একজন মাতৃসমা মহিলার সাথে ঝগড়া করছি। যাই হোক, আজকে না রিহার্সালটা অবধি থাক, বাকিটা পরের দিন হবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি কি ভেবেছো কৌশিকি? Yes. খাবে নাকি গরম গরম কচুরি আর আলুর দম? এখন এই গরম গরম কচুরি আর আলুর দম? না স্যার। তুমি না একদম খাদ্য রসিক আলো। আপনি তো খাদ্য রসিক, তাহলেই হবে। তাছাড়া আবার কি, তার সঙ্গে আবার গরম গরম বোঁদে আর এই খবরের কাগজ। খবরের কাগজ দিয়ে কি হবে? কি হবে? হ্যাঁ, তাও আবার এটা পুরনো খবরের কাগজ, এ তো প্রায় 20-25 দিন পুরনো। হ্যাঁ এটা ঠিক, এই খবরের কাগজটা 20-25 দিন আগে। তাহলে আপনি আমাকে এটা পড়তে দিলেন কেন সাধুদা? এই সব খবর তো বাসি হয়ে গেছে। খবর বাসি অতটা টেস্ট নয়, ওই বাসি কচুরির মতো, বুঝতে পারলে? না বুঝতে পারলাম না, কি বলছেন এসব? বলছি কচুরিটাও বাসি হয়ে গেছে। মানেটা কি? জাসনের কি ধাঁধা লেগে গেল? আরে কাগজের ভেতরে যাও, ভেতরে, খবর কাগজের ভেতরে 3 নম্বর পেছে যাও, ওখানে একটা খবর বেরিয়েছে, চিট ফান্ডের খবর, আর তার সঙ্গে একটি লোক ইনভলভ আছে যার নাম ছাপড়া জেলার এই দরিদ্র মানুষটা। আপনার বাড়ির সিকিউরিটি গার্ড বলুন, দারোয়ান বলুন, যাই বলুন না কেন, খুব সৎ সজ্জন একজন ব্যক্তি। দিনে দুবেলা হনুমান চালিশা পড়েন, তবে অন্ন গ্রহণ করেন। আর যাই হোক, উনি মিথ্যে কথা বলতে পারেন না, বুঝতে পেরেছেন? ঠিক আছে ঠিক আছে, আমি মানলাম যে আমি আমার স্ত্রী আমরা একসঙ্গে শুই না, আর এতো সন্তানটা বড় হলে পরে বাবা মা আলাদাই শুই। আপনাদের ক্ষেত্রে বিষয়টা একদমই সেটা নয়, আপনার সঙ্গে আপনার স্ত্রীর অনেক প্রবলেম আছে, আর তার সঙ্গে পুরনো। কি বলতে চাইছেন আপনি? কি প্রবলেম আছে আমাদের? চিৎকার করবেন না, চুপ করে বসুন এখানে, প্লিজ প্লিজ, আপনি আপনি বকবেন না প্লিজ। বাবা বাবা তুমি বসো না, চুপ করে বসো, আস্তে কথা বলো, আস্তে। আচ্ছা কি হয়েছে বলুন তো? তাই বলি, কার্তিকের মধ্যে এরকম একটা ক্রিমিনালের জিন কোত্থেকে এলো? ক্রিমিনালের জিন মানে? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না আচ্ছা, কদিন আগেই তো আপনার বাড়ির বাইরে ঝামেলা ঝামেলা হয়েছিল, তাই তো? কি ঝামেলা? ঝামেলাটা কিসের সেটা আপনি খুব ভালো করেই জানেন সুরঞ্জন বাবু। আপনি চিট ফান্ডে টাকা রেখেছিলেন, বেশ অনেকটা অঙ্কের টাকা। অঙ্কটা কত? নিজের স্ট্রিট থেকে টাকা নিয়ে আপনি চিট ফান্ডে সে টাকা রেখেছেন। শুধু নিজের স্ট্রিট থেকেই নয়, পাবলিকের থেকে আপনি টাকা নিয়েছিলেন, তাই তো? আপনার নামে কোন কোন থানায় কি কি ডাডি আছে, কার থেকে কত টাকা নিয়েছেন, কারো থেকে 1 লাখ টাকা, কারো থেকে 2 লাখ, কারো থেকে আবার 3 লাখ, হ্যাঁ কিছু কিছু টাকা আপনি ফেরতও দিয়েছিলেন, কিন্তু পরে দেখলেন সামাল দেওয়া যাচ্ছে না, আর তাই তাই কি ওই রক্ষক কি ভক্ষক হয়ে উঠল? শুনুন, আপনি কোনো এভিডেন্স ছাড়া আমার এগেনস্টে এভাবে কথা বলতে পারেন না। দেখুন, আপনারা মিছি মিছি আমার বাবার উপরে এসব অভিযোগ নিয়ে আসছেন। শুধু বাবা, প্রথমে বাবা ফাঁসবে, আর তারপর তারপর ছেলে। ছেলে মানে আমার ভাই? ভাই কি করেছে? তোমার ভাই একটা মেয়েকে কিডন্যাপের কেসে জড়িয়ে গেছে। একদম চিৎকার করবেন না, চুপ করে বসে থাকুন। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার মতো তো কোনো কথা বলিনি আমি আপনাকে, আমি শুধু আপনাকে একটা অনুরোধ করেছি, আর সেই অনুরোধটা রাখার জন্য আপনার কাছে হাত জোড় পর্যন্ত করেছি। আপনি কেন বুঝতে পারছেন না?
রাজায় রাজায় যুদ্ধ হবে, উলু খাগড়ার প্রাণ যাবে। কি বলছেন কি আপনি, আমার ভাগ্নেটা উলু খাগড়া? তার থেকেও নিচু জায়গায় চলে গেছে। হ্যাঁ, উলু খাগড়া, বুঝতে পেরেছেন? আপনি আপনি একটু বুঝুন, একটু বুঝুন, একটা শান্তিপূর্ণ সলিউশনের কিন্তু খুব দরকার আছে, একটা সমাধান দরকার, না হলে কিন্তু ব্যাপারটা অনেক দূর যাবে। কি বলছেন, আমার কাছে কিন্তু কিছুই বোধগম্য হচ্ছে না। আমি তো আপনাকে বারবার করে বোঝানোর চেষ্টা করছি, কেন বোধগম্য হচ্ছে না? এই লোকটা বুঝবে না মম, এই লোকটা ইচ্ছে করে বুঝবে না, এই লোকটার মাথায় শুধু তাল ঢুকে আছে, দাদরা কাহারবা তেওড়া এসব ঢুকে আছে। এই ছোকরা একদম কথা বলবে না, একদম বেশি কথা বলবে না, বুঝলে? চুপ করে থাকো, তুমি আমার ভাগ্নের থেকেও ছোট, বুঝলে? আপনার ছেলেকে ঠিক করে কথা বলতে বলুন। এই তুই চুপ করবি? একদম চুপ করে থাক, একদম চুপ। বলুন আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি আপনাকে একদম পরিষ্কার করে বলছি, দেখুন, আজ না হোক কাল স্বয়ম্ভু যদি সম্পত্তি চায় বা সম্পত্তি পায়, তাহলে কিন্তু স্বয়ম্ভু মরবে, জগদ্ধাত্রীও মরবে। আপনি কেন বুঝতে পারছেন না, এই কর্পোরেট সেক্টরে স্বয়ম্ভুকে মানায় না, একেবারে মানায় না। তাহলে কোথায় মানায় তাকে? দেখুন দেখুন আপনার ছেলের ব্যবহারটা দেখুন। আপনি শান্ত হন, আপনি শান্ত হন কালীচরণ বাবু, সবাই সবাই তেতে আছে, লোহা একদম গরম হয়ে আছে, এখন আঘাত করলেই কিন্তু সব শেষ। এবার এবার আপনি 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 ভাবুন, আপনি কি চান, স্বয়ম্ভুর দীর্ঘ আয়ু নাকি? দীর্ঘায়ু চাই, স্বয়ম্ভুর জীবনের জন্য আমি রাজি, আপনি যা বলবেন। কথাটা মনে থাকে যেন। শুনুন, আপনি ডিএনএ নাকি বলছিলেন না? আচ্ছা, আপনারা তো আদালতে আবেদন করবেন, সেখানে তো সত্যি রিপোর্টটাই বেরিয়ে আসবে, আর সেই রিপোর্টে দেখা যাবে যে স্বয়ম্ভু রাজনাথ মুখার্জির ছেলে। এটা নিয়ে আপনি এত ভাববেন না, ডিএনএ টেস্টে যখন অসফল হবে তখন শুধু আপনি আমাদের পাশে থাকবেন। বাকি যা বললাম আমি তাই দিয়ে দেব, সব কিছু কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব, টাকা গাড়ি বাড়ি সবটা, সুখের জীবন হবে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু, রাজনাথ মুখার্জি পিতার মতো থাকবে, শুধু লিগেলি সেটা আমি হতে দেব না। আসি। কি বললো, কি বললো কালবোস মামা? ফসলও বটে রানীও বটে, করতে আসে সদা রাজামশাই পুত্র সমেত, বেজায় বেকায়দা। তারপর কি বললো? রাজপুরীতে আওয়াজ ওঠে রাজ্য আমার চাই চাই, রক্তক্ষয়ী সংগ্রামীতে ভুল্লো কেকার ভাই ভাই। তারপর 4-14-1 নেহাত সংখ্যা নয়, পরীক্ষাতেই জলপানি ভাগ্য লুকিয়ে রয়। কি ধাঁধা দিল কালবোস মামা? তারপর বললো এটা সলভ করতে না পারলে নাকি এটা জীবনের শেষ ধাঁধা। না কালবোস মামা, এই ধাঁধা আমি সলভ করবই করবই, আর আপনার থেকে আরো ধাঁধা আমি শুনব। বাট কালবোস মামা আমার ধাঁধা পাঠিয়েছেন, তার মানে কি মুখার্জি বাড়িতে আবার কোনো গন্ডগোল?
সবাইকে হারিয়ে সবার মাথার উপরে উঠে এটা প্রমাণ করবে যে তুমি জিতেছো, তাই তো? আর এই লোকগুলো সবাই মিছিমিছি বলছে, তাই তো? মানে মিছিমিছি একটা সম্পর্ককে প্রাধান্য দিচ্ছে। সবাই আমরা ভুল, একমাত্র তুমি ঠিক। মিছিমিছি আমরা সবাই ভুল ভুল কথা বলছি। থাক, তোমার কাছ থেকে আমি কোনো সাজেশন নিতে চাইছি না। এটা আমার আর রাজনাথ মুখার্জির ব্যাপার, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি অন্য কোনো সন্তানকে মেনে নেব কি নেব না তার জন্য নিশ্চয়ই কোনো না কোনো আইন আছে। আমি সেই আইনের দ্বারস্থ। কৌশিকী, দুদিন পর তুমি শ্বশুর বাড়ি চলে যাবে, ধুমধাম করে তোমার বিয়ের আয়োজন হচ্ছে। সারা দুনিয়া দেখবে আলোর রোশনাই, দেখবে সমাজের এগিয়ে যাওয়া একজন মহিলা যাকে সবাই অনুকরণ করে, অনেকেই তার মতো হতে চায়। সে শ্বশুর বাড়ি চলে যাবে, আর তারপর ওই জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু এ বাড়ি দাপাবে। না না, এ হতে পারে না, এ হতে পারে না, হতে পারে না। সেটাই তো হবে কাকিমণি, সেটাই হবে। কাকিমণি, এসব ঝামেলা করো না, উকিলের চিঠিটা ফিরিয়ে নাও। আমি যেটা বলছি শোনো, উকিলের চিঠিটা ফিরিয়ে নাও, কারণ সমাজের সামনে, জনগণের সামনে, আমাদের বিজনেস ওয়ার্ল্ডের সামনে স্বামী স্ত্রীর এরকম ঝগড়া, একটা দূরত্ব, একটা আর্গুমেন্ট তুলে ধরার কোনো প্রয়োজন আছে কি? দেখো, স্বয়ম্ভু রাজনাথ মুখার্জির ছেলে, এটা তুমিও জানো আমিও জানি। আমি জানি না, আমি জানি না কৌশিকী। তুমি যদি জেনে থাকো আমাকে প্রমাণ দাও, আমি নিশ্চয়ই মেনে নেব। আমি তোর কথাটা ঠিক বুঝতে পারলাম না, কোন দিকে ইশারা করছিস? না মানে, এবাড়ির দরজায় দাঁড়িয়ে তোর বউ তো এত কথা বলে গেছিল যে এবাড়িতে নাকি কোনোদিন ঢুকবে না, এবাড়ির জলস্পর্শ করবে না। এখন কি হলো, এসব কথা ভুলে গেল? দেখ সুরেশ, নাকি ব্যবসায় মন্দা চলছে, বাজার কি পড়তে নাকি খবরের কাগজের বিক্রি কমে গেছে? সীমন্তনি, তুমি ভুলে যেও না আমি তোমার ভাসুরটা করি। ভাসুর বলতে পারি, কিন্তু ঠাকুর মানতে পারবো না। কিছু মনে করো না সুমতা। আসলে কি বলতো, যখন আমাদের শ্বশুর মশাই বেঁচে ছিলেন তখন না তুমি ছিলে, না তোমার ওই হবু স্ত্রী ছিল। তাই বলছিলাম, হঠাৎ করে এখানে এসে কি বাসা বাঁধতে চাইছো? এটা তো কোনো পাখির বাসা নয় যে যখন তখন আসা যায়, আবার যখন তখন পাখনা মেলে উড়ে চলে যাওয়া যায়, তাই না? সীমন্তিনী, এই সমস্ত কথা বলে লাভ নেই, আমাদের এই ভাসুরের আবার দোকান কাটা, বুঝেছ? তা না হলে কেউ কি আর এত খরচা করে টাইলস বসায়, এয়ার কন্ডিশন বসায়? আবার তো শুনছি নাকি কিচেন চেঞ্জ করা হবে। বাবা, ভুল তো একেবারে বদলে যাচ্ছে, তা আবার নতুন গাড়ি টাড়ি কিনবেন নাকি? এই সমুদা, প্লিজ ধার দেনা করিস নাকি? তো ধার মেটানোর জন্য কেউ থাকবে না, আর ভাবিস না যে আমার বাবার টাকায় ধার শোধ হবে। তোর বাবার টাকা? সুরেন্দ্র, তুই বোধহয় ভুলে গেছিস এই বাড়ির মূল বটগাছটা ছিল আমার বাবা, আর সেটা কাকাবাবু শেষ বয়স অব্দি মেনে গেছে। আর কৌশিকীর এই বাড়িতে আসাটা অনেকটাই কাকাবাবুর ইচ্ছে থেকে। কাকাবাবু নিজে ওকে ফোন করেছিলেন আসার জন্য, আর সবটাই বিরু জানে, তাই ওর সম্বন্ধে এসব কথা বলিস না। কেন, তোমার বউয়ের বুঝে ফোসকা পড়ছে? এসব কি কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, ছি 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 ছি, কি হচ্ছে এগুলো, এগুলো কি কথা হচ্ছে? এসব বন্ধ করো, বাড়িতে নতুন বউ আসছে। নতুন বউ কোথায়, পুরনো বউ তো। আর শোনো, যতই কাপড় কেচে আসুক না কেন, হ্যাঁ পুরনো পুরনোই থাকে। আর এমন কোনো ডিটারজেন্ট পাউডার পাওয়া যায় না যাতে করে পুরনো মানুষকে ঝকঝক করে পেশ করা যায়। প্লিজ, এসব কি হচ্ছে, কি এসব বন্ধ করো, এসব কথা বলো না। যে বাড়িতে আসছে তাকে আসতে দাও। হ্যাঁ,
আমি তো কৌশিকী মুখার্জির খুব বড় ফ্যান। আমার খুব ভালো লাগে ওনাকে, ওনার সমস্ত লেখা, ম্যাগাজিন সব আমি পড়ি। আরে তোমরাও পড়ো, ওনার লেখা পড়ো, আর্টিকেল পড়ো, এডিটোরিয়াল পড়ো। এই চুপ কর তো, একদম চুপ কর। সব শিয়ালেরই তো একই রা হয় কি না? তাই তুমি ঠিক করে কথা বলো। এই সীমন্তিনী, বিহেভ ইয়োরসেলফ। হ্যাঁ, আমার সাথে কিন্তু কেউ এইভাবে কথা বলে না। দেখেছো, দেখেছো চোখ রাঙাচ্ছে? বাড়িতে এখনো ঢোকেনি, এখন থেকে চোখ রাঙাচ্ছে। চোখ রাঙানোর কথা নয়, কিন্তু এরকম পায়ে পা লাগিয়ে ঝগড়াটা কেন করছো বলো তো? সমস্যাটা কি তোমাদের? তেমন কিছুই নয়, আমি এটাই বলছিলাম যে তুমি এই বাড়িতে এসে অ্যাডজাস্ট করতে পারবে না। সুভদ্রারও তাই মত। আমাকে দাও তো ফোনটা। এই শোনো, তুমি না অ্যাডজাস্ট করতে পারবে না। হ্যাঁ, সমুদা আমাদের সাথে চ্যালেঞ্জ করছে, আমরাও বলছি তাহলে এক্ষুনি হয়ে যাক। কি, তুমি আমাদের জন্য রান্না বসাও তো। তোমার ব্যবসা, ক্লায়েন্ট মিটিং এই সমস্ত ছেড়ে আমাদের জন্য রান্না বসাও। ভাত, মাছ, মাংস, ডাল এই সমস্ত রান্না করো তো দেখি। এই শোনো, আমার এখন ক্লায়েন্ট মিটিং আছে। হ্যাঁ, তিনটে বড় নিউজ আছে, ডেলিগেটসরা আসবে, তাছাড়া আমাকে এডিটোরিয়াল লিখতে হবে, অনেক কাজ আছে। হয়ে গেল, হয়ে গেল তো সমুদা, হয়ে গেল। শোনো, এভাবে না হয় না, বুঝেছো? হয় না। আরে বাবা, সম্ভব নাকি কখনো? তোমরা এমন এক একটা কথা বলো না। কৌশিকী মুখার্জি, পাট রানী, সে কত বড় বাড়ির মেয়ে, সে নাকি হাঁড়ি ঠেলবে, খুন্তি ঠেলবে। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি এখানে চলে এসো, এসে পাট রানী হয়ে এখানেই থাকো। হ্যালো, হ্যাঁ, ডেলিগেটসরা এসে গেছেন না? বলছি যে হোটেল, ব্যাংকোয়েট সব তো বুক করাই আছে, তুমি ওনাদেরকে একটা কথা বলতে পারবে? কি ম্যাডাম? বলছিলাম যে আমার না ঘন্টা দুয়েক একটু লেট হবে। না মানে আমি জীবনে কখনো লেট হইনি, এই ফার্স্ট টাইম লেট হবে, তুমি একটু ওনাদেরকে বলতে পারবে এটা? কি বলছেন ম্যাডাম, কৌশিকী মুখার্জি লেট? আপনি তো পাংচুয়ালিটি শেষ কথা। হ্যাঁ জানি জানি, আমি আমি জানি, কিন্তু একটা না সমস্যা হয়ে গেছে, ওদেরকে একটু 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 ম্যানেজ করো। আমি আমি আসছি, জাস্ট দু ঘন্টার মধ্যেই আমি আসছি। ডোন্ট ওয়ারি, দু ঘন্টার মধ্যে পৌঁছে গিয়ে আমি ওনাদেরকে মিট করবো, সেরকম হলে আমি ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। শিওর ম্যাডাম।
জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী। রান্না শেষ? হ্যাঁ বড়দি, জিরা রাইস একদম রেডি। জিরা রাইসের এত সুন্দর গন্ধ, রান্না করতে পুরো গন্ধে মম করছে গো। জিরা রাইসের তো এত সুন্দর গন্ধ হতে পারে না। তুমি নিশ্চয়ই কোনো সারপ্রাইজ প্ল্যান করেছো না? না বড়দি, এই দেখুন না, আমি এক্ষুনি ভাতটা ঢেলে রাখলাম। ওয়াও, চালগুলো কি লম্বা, কি সুন্দর দেখতে। কি নরম, এটা কিন্তু মাটন কারির সাথে জাস্ট জমে যাবে। কোথা থেকে পেলেই চাল? আমি বাজারের খোলা চালের বদলে এই চাল ব্যবহার করেছি, ইন্ডিয়া গেট সুপার বাসমতি রাইস। আজ থেকে আমরা শুধু এই চালই ব্যবহার করি।